আমাদের জীবনে অবসর আর সেই অবসর সময় আমরা যদি ছাদ বাগান করতে পারি, ছাদ বাগান করে সময় কাটাতে পারি, এর চেয়ে ভালো কাজ সময় কাটানো আমার মনে হয় জীবনে কখনোই হতে পারে। আমার অবসরের এই সময়টা আমি কিন্তু ছাদ বাগান করেই কাটাই। যে কোনো সময় ছাদে চলে আসি, এদের নিয়ে থাকি, কারণ আমরা এখন দুজন হাজবেন্ড ওয়াইফ দুজনেই থাকি বাড়িতে, আর ছেলে মেয়ে বাইরে থাকে। খুব মুশকিল একা একা থাকা। এতদিন যখন আমরা সেই ব্যস্ত জীবনটা কাটিয়েছি, তখন তো বুঝিনি একা থাকতে খুব অসুবিধা হয়। আমার মতো আশা করি অনেকেরই হয়। এই সময়টা যদি আমরা এই বাগান নিয়ে থাকি আর বাগানের গাছগুলো যদি আমাদের সন্তান ভাবে, তাহলে কিন্তু আমরা আমাদের সময়টা সুন্দরভাবে কাটিয়ে নিতে পারি। আর আমি সেটাই চেষ্টা করি, যে কোনোভাবে নতুন গাছ লাগাই, যে গাছটা আমার মনে হয় একটু যত্নের বেশি দরকার সেই গাছটাকে একটু ধরে ধরে যত্ন করি। আমার এতেই সময় কেটে যায়। হ্যাঁ, এখন প্রচণ্ড তাপ, রোদের তাপ, এই সময় একটু ছাদে আসতে একটু অসুবিধা হয় ঠিকই, তবুও তার ভেতরে আমি কিন্তু সময় করে করে কাজের ফাঁকে ফাঁকে, যেটুকুনি সংসারে কাজ করি কাজের ফাঁকে ফাঁকে আমি ছাদে চলে আসি। এটা কিন্তু আমি প্রত্যেক ছাদ বাগানে এইটা দেখতে দেখতেই আমার অর্ধেক সময় কেটে যায়। তখন মনে হয় গাছটা বসিয়েছিলাম তাই পাচ্ছি, আর এদের বেশি যত্ন করি না। ছাদ বাগানে এমন কিছু গাছ আছে যে গাছগুলো কিন্তু আমি একদম যত্ন করি না, বলতে সার বেশি দিই না। এদের একটু মানে লঙ্কা গাছগুলো যখন বসিয়েছিলাম, গোবর সার দিয়ে যে মাটি তৈরি করেছিলাম তাতেই বসিয়েছি। এখন যতক্ষণ না আমার লঙ্কা হবে ততক্ষণ কিন্তু কোনো রকম সার আমি দেখি, আর এইভাবেই কিন্তু আমি গাছ করি। এই লঙ্কা গাছেই ধরুন খুব একটা বেশি সার লাগে না, লাগে নাও কুমড়ো এইসব গাছে লাগে, যে যে গাছগুলো একদম সার লাগে না, খুব একটা যত্ন করতে হয় না, তার ভিতর আমার কাছে এই লঙ্কা গাছটা একটা গাছ। চলুন আরো কিছু গাছের সঙ্গে পরিচয় করে দিই, একটি ফুলের গাছের সঙ্গে। যে ফুলের গাছটিতে বিনা যত্নেই আমায় প্রচুর যাই করুন না কেন, ছাদ বাগান করুন। আর আমাদের তো এখন পরিবেশের যা অবস্থা, যে তাপ বেরোচ্ছে সকালবেলা, যে উত্তাপের ভেতর আমরা দিন কাটাচ্ছি, সেই উত্তাপের ভেতর থেকে বার হতে গেলে কিন্তু গাছই একমাত্র ভরসা। কিন্তু আমরা তো ছোট ছোট বাগানিতে আমাদের যেটুকুনি ক্ষমতা আমরা কিন্তু সেইভাবে গাছ লাগাবো। যতটুকুনি ক্ষমতা আমাদের ছাদ বাগান করবো
বলছিলাম এই যে এখন তাপ বেড়ে গেছে আমাদের আবহাওয়ার, এই তাপ কিন্তু আমরা জানি যে এই ছোট ছোট গাছ করে কিন্তু কমানো যায় না। ছাদ বাগানে আমরা ছোট ছোট গাছই করব, আর দেখুন বড় গাছ বলতে আমার কাছে বিরাট বড় গাছ বলতে এই সবেদা গাছটা আছে আর কিছুটা পেয়ারা গাছ আছে, এছাড়া কিন্তু আমার কাছে সবই ছোট গাছ। সবেদা গাছই আছে আমার কাছে প্রায় চারখানা, যেহেতু সবেদা খেতে আমার ভীষণ ভালোবাসি, আমার ভালো লাগে, তাই সবেদা গাছটা কিন্তু আমি প্রথম থেকে, এই গাছগুলো কিন্তু আমার 4 বছর আগে কেনা, এর জন্যই কত বড় হয়ে গেছে গাছটা। গাছটা আছে একটি 2 লিটারের পাল্প। এরপরে যখন দেখবো ওই